হাতিরঝিল মুক্ত মঞ্চে চলছে তিন দিনের মহানগর সাংস্কৃতিক উৎসব। শিল্পকলা একাডেমির আয়োজনে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন অঙ্গনের শিল্পীরা, পরিবেশন করেন একক ও দলীয় সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীত ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী। বিশ্ব নারী দিবস উপলক্ষে ছিল ব্যতিক্রমী আয়োজন। লাবণী গুহর আরও একটি প্রতিবেদন। দুই দিক ঘিরে জলাধার তারুপুর মঞ্চ রাজধানীবাসীর জন্য নতুন অভিজ্ঞতা। মঞ্চে একের পর এক পরিবেশনা নিয়ে আসছেন শিল্পীরা, শিল্প সংস্কৃতিরুদ্ধ সৃজনশীল বাংলাদেশ। এই ভাবনা থেকে মনোজ্ঞ এই উৎসবের আয়োজন করে শিল্পকলা একাডেমি। উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় যন্ত্রসঙ্গীত আর দেশাত্মবোধক গান দিয়ে। বিশ্ব নারী দিবস উপলক্ষে নৃত্যালেখ্য মহিষী নারী পরিবেশন করা হয়। নৃত্য পটীয়সী নারী লীলাবতীর জীবন, মধ্যযুগের কবি চন্দ্রাবতী, নবাব ফয়জুন্নেসা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ইলামিত্র থেকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং জাহানারা ইমাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও অবদান তুলে ধরা হয় এই নৃত্যালেখ্যে। যার হাতে এবার নারী মুক্তির মশাল, তিনিই আজকের দেশরত্ন শেখ হাসিনা। সংস্কৃতি চর্চাকে তৃণমূলে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানালেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। আমাদের লক্ষ্য প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাওয়া। জেলা থেকে উপজেলা পর্যন্ত আমরা সম্প্রসারিত হয়েছি, এক সময় আমরা ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে যাব। একক ও দলীয় সঙ্গীত, বাউল গান, নৃত্য, যন্ত্রসঙ্গীত ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী মুগ্ধ করে অনুষ্ঠানে আগত দর্শকদের। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।